আমার নামাজ আমার রোজা আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি এই পৃথিবীতে এমন কোন বিচারণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করি নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুন্দরবনের মধ্যে কত প্রকারের প্রাণী আছে এক এক প্রাণীর খাদ্য এক এক রকম হরিণে যা খায় বাঘে তা খায় না মাছে যা খায় সিংহে তা খায় না এরকম ভাবে হাজার হাজার প্রকারের প্রাণী জঙ্গলের মধ্যে এবং সমুদ্রের মধ্যে বসবাস করে সমস্ত প্রাণীদের খাদ্য যিনি যোগান জলে বলেন তো তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খাওয়ান একান্ত বন্ধনের আমার আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম এই পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না কবিরাজ ছিল না বিজ্ঞান ছিল না মায়ের পেটে আপনার আমার খাদ্যের ব্যবস্থা করবে কিন্তু যে মহান রব্বুল আলামিন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন উত্তম রিজিকদাতা যিনি মহান রব মায়ের পেটের মধ্যে আপনার আমার খাদ্যের ব্যবস্থা করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা ভালো থাকা দুই প্রকার দুই রকম কয় রকমের একটা মানসিক আর একটা শারীরিক আমরা শারীরিকভাবে ভালো থাকলেও বর্তমান সময়ে মানসিক ভালো নেই কথা বলেন ঠিক কিনা কারণ যেই দেশে আলেম ওলামাদের কোনো মর্যাদা দেওয়া হয় না যেই জাহান্নামের কুখ্যাত কীট নর পশু যে হাজারো হাজার যুবকদের ইমান হরণ করেছে পরিমণির মতো নষ্ট মহিলাকে সুসম্মানে কারাগার থেকে বাহির করা হয় তার হাতে হাতকড়া পরানো হয় না তাকে মেহেদি মাখিয়ে জেলখানা থেকে বাহির করা হয় আর আলেম ওলামাদের হাতে হাতকড়া পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে মানুষের সামনে জনসম্মুখে তাদেরকে অপরাধী বলে সাব্যস্ত করা হয় এই সমাজে মোমেন বান্দা যারা তারা কখনো ভালো থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা একান্ত আপনজনের আমার যখন আলেমদের প্রতি নির্যাতন করা হবে আলেমদের অপমান করা হবে তখন ছয়টা গজব নাজিল হবে তার মধ্যে প্রথম নাম্বার গজব হলো ঘরে ঘরে ডায়াবেটিস দেখা দেবে
আছে না নেই এটা আপনার আমার দুই হাতের কামাই একান্ত আপনজনের আমার এভাবে ছয়টি গজব নাজিল হবে যেই মুহূর্তে আমরা কোরআনুল কারীম সামনে নিয়ে কোরআন হাদিসের কথা শোনার জন্য ময়দানে বসে পড়েছি ঠিক এই মুহূর্তে আপনি আমি যদি তাম পৃথিবীর দিকে একটাবার নজর করে দেখি তাহলে আপনি আমি ভালো করে বুঝতে পারব তাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীগুলি গোনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে কথা বলেন ঠিক কিনা তাম পৃথিবীর মুসলিম উম্মাহ আজকে শান্তিতে নেই অশান্তি বিরাজ করতেছে প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় কথা বলেন ঠিক না বেঠিক কারণ হচ্ছে আপনি আমি শান্তি চাই ঠিকই আছে কিন্তু যেখানে গেলে আপনি আমি শান্তি পাব ঠিক সেই জায়গায় আপনি আমি যাচ্ছি না কথা বলেন ঠিক কিনা একান্ত আপনজনের আমার বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ 4.5 লক্ষ মসজিদের 4.5 লক্ষ ইমাম ও খতিব 4.5 লক্ষ মসজিদের 4.5 লক্ষ মুয়াজ্জেন কত সুন্দরভাবে শান্তির জন্য শান্তি আনায়নের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা একটা পাপের দরজাও কেউ আজ পর্যন্ত বন্ধ করতে পারেনি কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে 12,000 বক্তা প্রতিনিয়ত 12,000 বক্তা প্রতিদিন কোরআনুল কারীমের তাফসির পেশ করছেন লক্ষ লক্ষ শ্রোতা আরামের ঘুমকে হারাম করে তারা কোরআনের ময়দানে বসে তাফসির শুনতেছেন একান্ত আপনজনের আমার বলুন তো দেখি লক্ষ লক্ষ জনগণ কোরআনের তাফসির শুনতেছে হাজার হাজার বক্তা তাফসির পেশ করতেছে শান্তি আনায়নের জন্য কত বক্তৃতা কত তাফসির মাহফিল কত ওয়াজ মাহফিল ইসালে সব মাহফিল মিলাদ মাহফিল দোয়া মাহফিল হচ্ছে এরপরও বলেন তো দেখি বাংলার কোন এক কোনায়ও আপনার আমার এক সেকেন্ডের জন্য শান্তি আপনি আমি আনতে পেরেছি কি একটা গোনাহের দরজা আপনি আমি বন্ধ করতে পেরেছি কি পারি নাই একান্ত আপনজনের আমার দেশটা স্বাধীন হয়েছে 50 বছর চলে যাচ্ছে আপনার আমার চোখের সামনে কত দল ক্ষমতায় আসলো কত দল বিদায় নিল আবার আসলো আবার বিদায় নিল আবার আসলো আবার বিদায় নিল এভাবে পালাক্রমে দল বদল হচ্ছে একান্ত আপনজনের আমার ভালো করে খেয়াল করুন তো আবার এখন বর্তমান যারা ক্ষমতায় আছে হয়তো এই দল এক সময় থাকবে না আরো আরেকটি দল আসবে আবার তারা পরিবর্তন হবে আরো একটি দল আসবে এরপরেও আমি বলতে চাই সেই 50 বছর ধরে দেশটা স্বাধীন হয়েছে 50 বছর ধরে যেই দল আসুক না কেন শান্তি প্রতিষ্ঠার কথা বলছে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে পারে নাই আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে এই পৃথিবীর জমিনটা ছিল জাহিলিয়াতের যুগ বলা হতো অন্ধকারের যুগ বলা হতো এমন কোনো অপকর্ম ছিল না যে মানুষের দ্বারা হতো না এমনকি রাজপথ থেকে একটা নারীকে উঠিয়ে নিয়ে এসে পিতা আর পুত্রে একই সাথে ব্যবহার করত জীবিত কন্যা সন্তানকে কবরস্থ করত মানুষদের হাতে দড়ি লাগিয়ে বাজারে গরু ছাগলের মতো কেনা বেচা হতো একান্ত আপনজনের আমার ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নবীকে পৃথিবীতে পাঠালেন আল্লাহর নবীর জন্ম থেকে শুরু করে 17 বছর পর্যন্ত আমার নবীজি অত্যন্ত চেষ্টা করলেন প্রচেষ্টা চালালেন এই সমাজ থেকে কুসংস্কার এই বেহায়াপনা অশ্লীলতা এই জাহিলিয়াতের যুগ কিভাবে মিটানো যায় নবীজি 17 বছর পর্যন্ত নিজেই প্রচেষ্টা করলেন কিন্তু একটা পাপের দরজাও নবীজি বন্ধ করতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা 17 বছর বয়সে নবীজি যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করলেন সংগঠন তৈরি করে একটানা 23 বছর আমার নবীজি প্রচেষ্টা চালালেন সমাজ থেকে এই পাপকে দূরীভূত করার জন্য কিন্তু আমার নবীজি একটা পাপের দরজাও বন্ধ করতে পারলেন না ঠিক এখনো সময় আমার নবীজি হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যানে মগ্ন হলেন আল্লাহ রাব্বুল আলামিন কোন এক কদরের রজনীতে আমার নবীজির উপরে মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলেন আল্লাহর নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হল আল্লাহর নবী মক্কি জীবনে 13টি বছর প্রচেষ্টা করেছেন নবীজি গোনাহ থেকে মানুষদেরকে মুক্ত করবেন আপনারা বলেন তো আমার নবীজি ওহি পাওয়ার পরেও মক্কি জীবনে 13টি বছর গোনাহ মুক্ত করতে চেয়েছিলেন একটা গোনার দরজাও আমার নবীজি কি বন্ধ করতে পেরেছিলেন মক্কা থেকে মদিনায় চলে গেলেন
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন আল্লাহর নবী এই গাছের ছালে লেখা কোরআন পাথরের খন্ডে লেখা কোরআন আর গাছের পাতায় লেখা কোরআনুল কারীমকেই জমিনে আইনের মাধ্যমে প্রয়োগ করলেন সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর জমিনটা সোনার জমিনে পরিণত হয়ে গেল চুরি নাই ডাকাতি নাই হত্যা নাই ধর্ষণ নাই খুন নাই রাহাজানি নাই অপকর্মে মানুষ আর লিপ্ত নাই আমার নবীজি বুক ফুলিয়ে বললেন খৈরুল কুরুনি কারনি শ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে বোঝা গেল আপনি আমি যতই প্রচেষ্টা করি না কেন এই সমাজ থেকে পরিবার থেকে রাষ্ট্র থেকে একটা গোনাহের দরজা আপনি আমি বন্ধ করতে পারবো না তখনই বন্ধ করা সম্ভব যখন মহাগ্রন্থ কোরআনুল কারিম পার্লামেন্টে চলে যাবে কোরআনুল কারিম এই যে প্রেসে লেখা কিতাব আকারে কোরআনুল কারিম আমরা দেখতে পাই এই কাগজ থেকে যখন আয়াতগুলি সংসদে আইনের মাধ্যমে জমিনে প্রয়োগ করা হবে তখনই এই জমিন থেকে পাপের দরজা বন্ধ করা সম্ভব হবে তাছাড়া কশ্চিন কালেও পাপের দরজা বন্ধ করা কারো পক্ষে সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আজকে যারা এই কোরআনুল কারিম সংসদের মাধ্যমে আইনের মাধ্যমে জমিনে প্রয়োগ করে সমস্ত গোটা সমাজকে কলুষিত মুক্ত করতে চান তাদের জন্যই আজকে তাফসির মাহফিল কথা বলেন ঠিক কিনা এখন তাফন জনেরা আমার আসুন আমি ভূমিকায় কথা বলতে চাই না আমি আমার আলোচনায় ফিরে যেতে চাই আমার আজকের আলোচনার বিষয় হলো রবের পরিচয় কার পরিচয় আরো জোরে বলেন রবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরা আল বাকারার একুশ নম্বর আয়াতে কারিমা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে রবের পরিচয় তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলবেন না আসুন আমরা আগে আয়াতে কারিমার সরল অনুবাদ শুনে এরপরে আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم অর্থ হচ্ছে ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানব সকল আল্লাহ তাআলা এই পৃথিবীতে যার নাম মানুষ তাকে লক্ষ্য করে ডেকেছেন এক কথায় আপনাকে আমাকে শুধুমাত্র মুসলিমদেরকে আল্লাহ তাআলা ডেকে এখানে আহ্বান করে নাই আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন যার নাম মানুষ হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এক কথায় যে যে ধর্ম অবলম্বী হোক না কেন যার নাম মানুষ তাকে লক্ষ্য করে আহ্বান করেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানব সকল তুবুদু ইবাদত করো রব্বাকুমুল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন والذين من قبلكم لعلكم تتقون الله تعالى বলেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো আশা করা যায় তোমরা যদি তোমাদের ওই রবের গোলামি করো তাহলে তোমরাই হবে তাকওয়া অবলম্বনকারী সুবহানাল্লাহ এখানে কার ইবাদতের কথা বলেছেন রবের কার রবের এই রব শব্দটি এসেছে তারবিয়াত থেকে যার অর্থ লালন পালনকারী রব তো তিনি হবেন যিনি অতি ক্ষুদ্রতম একটা বস্তু থেকে যিনি বিশালতা দান করতে পারেন তিনি হবেন রব তিনি হবেন আপনার আমার জীবনের সব সুবহানাল্লাহ বলবেন না এই রব শব্দটি কোরআনুল কারিমের মধ্যে এসেছে 178 জায়গায় কত জায়গায় আরো জোরে বলেন মনে রাখতে হবে রব শব্দটা এসেছে কোরআনুল কারিমের মধ্যে কত জায়গায় 178 জায়গায় এই রব শব্দটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জীবন এবং মৃত্যুর সাথে জুড়ে দিয়ে আল্লাহ তাআলা এর ধারাবাহিকতা রক্ষা করেছেন যাতে করে বান্দা তার জীবনের কোন বাকে বাকে বান্দা তার জীবনের কোন জায়গায় তাদের রবকে ভুলে না যায় মন থেকে যেন মুছে না ফেলে এজন্য আল্লাহ তাআলা এই রব শব্দটাকে জীবন এবং মৃত্যুর সাথে জুড়ে দিয়েছেন সুবহানাল্লাহ একান্ত আপনজনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীজির উপরে সর্বপ্রথম ওহী নাজিল করলেন ওহীর শুরুতে আমার আল্লাহ তাআলা রবের পরিচয় তুলে ধরে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক এখানে রবের পরিচয় আছে না নেই আবার যখন আপনি আমি কোরআনুল কারীম খুলে পড়তে যাব সর্বপ্রথম কোরআনুল কারীমের শুরুতে একটা আয়াতে কারিমা আপনার আমার চোখের সামনে ভেসে আসবে সেই আয়াতটি হলো সূরা আল ফাতিহা আমরা যেটা পড়ে থাকি সবার মুখস্থ আছে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানেও রবের পরিচয় ওহির শুরুতে রব কোরআনের শুরুতে রব আবার যখন আপনি আমি সূরা আল ফাতিহা থেকে সূরা আন-নাস পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করে বন্ধ করে রেখে দিতে যাব আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের লক্ষ্য করে জানিয়ে দিলেন হে বান্দা তোরা কোরআনুল কারীমের শেষেও দেখ আমার রবের পরিচয় আছে খবরদার তোরা যেন তোদের রবকে ভুলে না যাস মন থেকে যেন মুছে না ফেলিস এজন্য কোরআনুল কারীমের শেষও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের রবের পরিচয় তুলে ধরলাম জোরে বলেন সুবহানাল্লাহ قل أعوذ برب الناس এখানে রবের পরিচয় আছে না নেই একান্ত আপনজনের আমার এবার আসুন জীবন এবং মৃত্যুর সাথে কিভাবে আল্লাহ তাআলা এই রব শব্দটাকে জুড়ে দিয়েছেন যখন আপনি আমি রূহ জগতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় ওই সময় রূহ জগতে যারা ছিল আমরাও ছিলাম আমরাও বলেছিলাম বালা কালু রূহ জগতের সমস্ত রূহরাই বলেছিল বালা কেন নয় অবশ্যই তুমি রব হবে না তো কে রব হবে নাম মানে ও হা বালা ও মানে হাক তবে একটু বেশ কম আছে নাম মানে হা তুমি রব বালা মানে কেন নয় অবশ্যই তুমি রব হবে না তো কে রব হবে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি ওখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জিজ্ঞাসার সাক্ষ্য আমরা দিয়েছিলাম বালা শাহিদ না অবশ্যই আমরা সাক্ষী দিতেছি রাব্বুল আলামিন তুমি একমাত্র আমাদের রব হবে না তো কে রব হবে জোরে বলেন সুবহানাল্লাহ আবার যখন দুনিয়াতে আসলাম বান্দা যেন তাদের রবকে ভুলে না যায় এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে বলে দিলেন ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম হে মানব সকল ইবাদত করো তোমাদের রবের যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আবার যখন আপনি আমি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে যাব আপনার আমার আপনজনেরা যখন আপনাকে আমাকে কবরস্থ করে চলে আসবে কবরের মধ্যে ফেরেশতাদ্বয় এসে তিনটা প্রশ্ন করবেন তার মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন হবে রব সম্পর্কে মার রব্বুকা তোমার রবকে রূহ জগতে আমি তোমাদের রব কিনা দুনিয়াতে আসলে আবার সেই রবের গোলামি করো আবার যখন কবর জগতে চলে যাব প্রশ্ন হবে তোমার রবকে তাহলে রব একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা কথা বলেন না কেন রব একটা গুরুত্বপূর্ণ বিষয় একান্ত আপনজনেরা আমার এজন্য রব শব্দটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মুফাসসিরগণ প্রথমত পাঁচটা অর্থে ব্যবহার করেছেন জোরে বলেন কয়টা এক নম্বরে রব শব্দ অর্থ হল তিনি সৃষ্টিকর্তা বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলা লাগবে মুসলমান আমাদের সৃষ্টি করেছেন যিনি তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ জোরে বলেন আল্লাহু আকবার
رب العالمين বলেন বান্দা এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছি এই পৃথিবীতে যা কিছু দেখে আপনারা আমার জন্য যিনি সৃষ্টি করেছেন তিনি কে অন্যতর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور امر الله تعالى বলেন বান্দা আকাশ প্রাণে তাকাও তাকাও বান্দা তাকাও বারবার তাকাও তোমার রবের সৃষ্টিতে কোন নৈপুণ্যতা আছে কিনা কোন তফাত দেখতে পাও না কোন ভুল আছে নাকি বান্দা তাকাও তাকিয়ে দেখো বলেন তো দেখি আমার রবের সৃষ্টিতে কোনো ভুল কি আমরা খুঁজে পাই নাকি কোনো ভুল নাই একজন পথিক পথ দিয়ে চলতেছে চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছে বটগাছের নিচে বসে পড়েছে চিন্তা করলেন আমরা জানি যে বটগাছের নিচের আবহাওয়া বাতাস থাকে ঠান্ডা কথা ঠিক কি না আর বটগাছ ছোট হয় না বিরাট বড় হয় আমরা জানি আমাদের পার্শ্ববর্তী থানা দেবহাটা থানায় একটা বটগাছ আছে প্রায় 3 বিঘা জমি নিয়ে একটা বটগাছ দাঁড়িয়ে আছে কথা ঠিক কি না একান্ত আপনজনেরা আমার বটগাছ বড় বড় হয় ওখানে পথিক বিশ্রামের জন্য বসে পড়েছে চিন্তা করলেন এখানে তো খুব আরামদায়ক জায়গা ঠান্ডা লাগে গরমের দিনে একটু শুয়ে বিশ্রাম নেই পথিক শুয়েছে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বটগাছ বটগাছে ছোট্ট ছোট্ট ফল বটগাছের ফল কি বেলের মতো তারের মতো বড় হয় না ছোট্ট ছোট্ট হয় ছোট্ট ছোট্ট ফল দেখে পথিক চিন্তা করলো হায় রে এত বড় গাছ আর ছোট্ট ছোট্ট ফল এটা কি মানায় এই চিন্তা ভাবনা করতে করতে পথিক ঘুমিয়ে গিয়েছে হঠাৎ করে একটা ছোট্ট বট ফল পড়েছে নাকের ডগায় ঘুম ভেঙে গিয়েছে তাকিয়ে দেখে নাকের ডগায় কি পড়লো তাকিয়ে দেখে পাশে একটা বট ফল পড়ে আছে ওই সময় পথিক আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন রব্বুল আলামিন ভুল হয়ে গিয়েছে মাফ করে দাও আমার হিসাব অনুযায়ী যদি বটগাছের ফল হতো তাল বেল আর নারকেলের মতো তাহলে আমি এখানে বিশ্রামের জন্য শুয়েছিলাম আর একটা বট ফল আমার নাকের ডগায় পড়েছিল আমার হিসাব অনুযায়ী যদি ফলটা হতো খুবই বড় তাহলে এখানে তো আমাকে আর কেউ খুঁজে পেত না এক ফল পড়ার সাথে সাথে কবর পর্যন্ত পৌঁছে যেতে হতো কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন একান্ত আপনজনেরা আমার তাহলে আপনাকে আমাকে এবং তামাম পৃথিবীর যিনি স্রষ্টা তিনি কে আরো যারা বলেন তিনি কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকেও সৃষ্টি করেছেন একটাবার তাকিয়ে দেখুন মাথা থেকে পা পর্যন্ত আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে না আপনার আমার ভুরু আচ্ছাদিত দুইটা চোখ দিয়েছেন আল্লাহ এজন্য আমার মহান আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আপনার চক্ষুদ্বয় দুটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ভুরু আচ্ছাদিত চোখ চোখের পলক আপনি আমি পলক ফেলিয়ার তুলি চোখের উত্থান আর পতনের ব্যবস্থা আল্লাহ তাআলা অটো করে দিয়েছেন এটা ফেলার জন্য আর তোলার জন্য আপনার আমার ইচ্ছা শক্তির কোনো প্রয়োজন হয় না হয় ইচ্ছা শক্তির প্রয়োজন হয় না আল্লাহ তাআলা চোখের এই উত্থান আর পতনের ব্যবস্থা করে দিয়ে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন চোখের শুষ্কতা দূর করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ একান্ত আপনজনেরা আমার এই চোখ দিয়ে কত নাফরমানিমূলক কাজ আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই চোখ যা ইচ্ছা তোমাকে চোখ দিয়েছি বলে এই চোখ দিয়ে যা খুশি তাই তোমরা দেখতে পারবা না কথা বলেন ঠিক কিনা কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আমার আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে রাখে এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে আল্লাহর হুকুম মোতাবেকের নিয়ামত আপনাকে আমাকে পরিচালিত করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুমে আপনার আমার এই চোখ পরিচালিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা
দুঃখজনক হলো সত্য কথা আপনি আমি এই চোখ দিয়ে কত কিছু দেখলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই কথাটি অতি সত্য কথা যে আমরা দুর্ভাগ্যবান বান্দা আমরা দুর্ভাগ্যবান জাতি এই চোখ দিয়ে কত কিছু দেখার তৌফিক আমার হলো কিন্তু আজ পর্যন্ত অনেকে আমরা আছি কোরআনুল কারীম দেখে পড়ার মতো সৌভাগ্য আপনার আমার হয়নি কথা বলেন ঠিক কি না যারা কোরআনুল কারীম থেকে এভাবে মুখ ফিরিয়ে নেবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাবেন জোরে বলেন নাউযুবিল্লাহ কোথায় আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا زرب لنا الله أكبر أمر الله تعالى بلن زر الدنيا الزبن أي قرآن تك مكفرية نبه تدر الدنيا الزبن تهبه شنكرنا لانسنا غنجنا تدر پسو پھر سلبه أروان حشره يوم القيامة أعمى কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মুখ ফিরিয়ে নেওয়া বান্দা বান্দিদেরকে অন্ধ করে উঠাবো জোরে বলেন নাউযুবিল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا إله إلا الله এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন নবী তায়েফেতে এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন নবী তায়েফেতে বন্দি হলেন দেশ ছাড়লেন মক্কা ছেড়ে গেলেন মদিনাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একান্ত আপনজনের আবার যারা কোরআনুল কারিম থেকে দুনিয়ার জমিনে মুখ ফিরিয়ে নেবে তারা কেয়ামতের ময়দানে কি হয়ে উঠবে আরো জোরে বলেন কি হয়ে উঠবে যখন তারা অন্ধ হয়ে উঠবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে হাশরবাসীরা সেই দিন কি বলবে জানেন হাশরবাসীরা বলবে ক্বাল রাব্বি লিমা হাশারতানী আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আগর রব্বুল আলামিন দুনিয়াতে তো আমাদের সুন্দর সুন্দর দুইটা চক্ষু তুমি দান করেছিলে দুনিয়ার জমিনে তো সব কিছু দেখতে পেতাম আজ হাশরের ময়দানে কেন তুমি আমাদেরকে অন্ধ করে উঠালে গো মাওলা ওই দিন আল্লাহ রব্বুল আলামিন হাশরবাসীদের জবাব দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা وكذلك اليوم تنسى জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন হাশরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন আমার হাশরবাসীরা আমি মহান আল্লাহ রব্বুল আলামিন কেন তোমাদেরকে হাশরের ময়দানে অন্ধ করে উঠালাম তোমরা কি জানো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর সুন্দর দুইটা চক্ষু দান করেছিলাম আর দরবারে ইলাহি থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মহাগ্রন্থ কোরআনুল কারিম তোমাদের জন্য নাজিল করেছিলাম তোমরা এই চক্ষু দিয়ে কত নোবেল নাটক দেখেছ কত উপন্যাস পড়ার সময় পেয়েছিলে এই চক্ষু দিয়ে জি বাংলা স্টার জলসা দেখেছ শাবনোর ময়ূরের সিনেমা দেখেছ শচীন টেন্ডুলকারের ক্রিকেট দেখেছ তেঁতুলিয়ার মোস্তাফিজুর আর শুম্ভ সরকারের ক্রিকেট দেখার সময় পেয়েছিলে রাতের পর রাত দিনের পর দিন তোমরা আমার এই নিয়ামত চক্ষুকে কত অপব্যবহার করেছ অ বান্দা
আজ হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ করে উঠালাম এই কারণে যেমনি করে দুনিয়াতে এই চক্ষু দিয়ে কোরআনুল কারীম না দেখে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি তোমাদের রবকে তুমি ভুলে গিয়েছিলে ও বান্দা আজ হাশরের ময়দানে তেমনি আমি তোমাদেরকে অন্ধ করে উঠায়া তোমাদের ভুলে গেলাম জোরে বলেন নাউযুবিল্লাহ বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা আমার একটাবার বলেন তো হাশরের ময়দানে আখিরাতে আদালতে আমার মহান রব যদি বান্দাদেরকে কোন ব্যক্তির দিকে লক্ষ্য করে বলেন বান্দা দুনিয়ার জমিনে যেমনি তুমি আমাকে ভুলে গিয়েছিলে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে আজ হাশরের ময়দানে অন্ধ করে উঠে আমি মহান রব তোমাদেরকেও ভুলে গেলাম ওর মতো দুর্ভাগ্যবান হতভাগা বান্দা আকাশের নিচে জমিনের উপরে আর একটাও কি থাকতে পারে তাহলে আমরা যে নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি মহাগ্রন্থ কোরআনুল কারীম আর এই দুইটা চক্ষু এই চক্ষু দিয়ে কোরআনুল কারীম নিয়ে আপনি আমি গবেষণা করতে পারলেই তো কোরআনুল কারীম তেলাওয়াত করব কোরআনুল কারীম নিয়ে গবেষণা করব যেখানে দুর্নীতি হবে অশ্লীলতা হবে সেখানে আপনি আমি এই চক্ষু দিয়ে দেখে শুধু তাওবা আস্তাগফিরুল্লাহ বলে মাথা নিচু করে চলে গেলে চলবে না এ দিয়ে চক্ষু দিয়ে দেখে এর হক আদায় করতে হবে পেরেছি কি কখনো অশ্লীলতা থেকে দুর্নীতি দেখে এর প্রতিবাদ করতে এই চক্ষু দিয়ে দেখে প্রতিবাদ করতে পেরেছি কি মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করে বুঝে শুনে পড়ে আমল করে এ নিয়ে গবেষণা করতে যদি কর আপনি আমি এটাই করে থাকি তাহলে চোখের শুকরিয়া আদায় করা হবে কথা বলেন ঠিক কিনা যারা এখনো পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতে আমরা জানি না আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো সামনে আসছে কোরআনুল কারীম নাজিলের মাস মহা কোরআনুল কারীম নাজিলের মাস শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমাদান এই মাসে আপনারা কোরআনুল কারীম শিখেন আপনারা পড়েন বোঝেন আমল করেন ভাগ্যের পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনার আমার সৃষ্টিকর্তাকে সম্মানিত একান্ত আপনজনের আমার দ্বিতীয় নাম্বার রবের অর্থ হলো আপনার আমার রিজিক দাতা রব অর্থ দ্বিতীয় নাম্বারে রব অর্থ হচ্ছে রিজিক দাতা আপনার আমার রিজিক দাতাকে আপনি আমি হয়তো মনে করতে পারি ঘের ভেড়ি করি ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি এভাবেই খেতে ফসল ফলাই আমার খাওয়া আমার রিজিক আমি তো নিজেই করে খাই না আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে না খাওয়ায় তাহলে তাম পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে আপনাকে আমাকে খাওয়াতে পারে কথা বলেন ঠিক কিনা একান্ত আপনজনেরা আমার এখান থেকে কয়েক বছর পূর্বে বৃষ্টি হয়নি ধান মারা গিয়েছিল আবার অনেক সময় ধান হয়েছে পেলাবন দিয়ে বিরাট বৃষ্টি হয়ে ধান মারা গিয়েছে কোনো ব্যক্তির বাবার ক্ষমতা আছে ওই ধান জীবিত করার কথা বলেন একান্ত আপনজনেরা আমার তাহলে আপনার আমার রিজিক দাতাকে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জোরে বলেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এমন কোন বিচারণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করি নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুন্দরবনের মধ্যে কত প্রকারের প্রাণী আছে এক এক প্রাণীর খাদ্য এক এক রকম হরিণে যা খায় বাঘে তা খায় না মাছে যা খায় সিংহে তা খায় না এরকম ভাবে হাজার হাজার প্রকারের প্রাণী জঙ্গলের মধ্যে এবং সমুদ্রের মধ্যে বসবাস করে সমস্ত প্রাণীদের খাদ্য যিনি যোগান জলে বলেন তো তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খাওয়ান একান্ত আপনজনেরা আমার আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম এই পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না কবিরাজ ছিল না বিজ্ঞান ছিল না মায়ের পেটে আপনার আমার খাদ্যের ব্যবস্থা করবে কিন্তু যে মহান রব্বুল আলামিন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন উত্তম রিজিক দাতা যিনি মহান রব মায়ের পেটের মধ্যে আপনার আমার খাদ্যের ব্যবস্থা করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে আপনার আমার নাভির সাথে মায়ের সাথে একটা তার জোড়া দিয়ে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওখানে যখন আপনার আমার কেউ ছিল না
তখন আমার রব আপনার আমার জন্য রিজিকের বন্দোবস্ত করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি আবার যখন কেউ রবে না আবার যখন কেউ রবে না রবেন আল্লাহ পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন মায়ের পেটে কেউ ছিল না খাদ্য দেওয়ার মতো বলেন তো আপনাকে আমাকে খাদ্য দিয়েছিলেন যিনি তিনি কে যখন আপনি আমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম দুনিয়ায় কোনো শক্ত খাদ্য আপনি আমি খেতে পারতাম না আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন বান্দারা তাদের নরম নরম মুখ দিয়ে জবান দিয়ে জিহ্বা দিয়ে তাদের গালের মধ্যে দাঁত নাই নরম ভূতি দিয়ে শক্ত খাদ্য খেতে পারবে না এজন্য বান্দা দুনিয়াতে আসার পূর্বে আমার মহান রিজিকদাতা মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য মায়ের বুকের স্তনের মধ্যে সামান্য গরম আর সামান্য মিষ্টি দুগ্ধ আমার আল্লাহ তাআলা আগের থেকে রিজার্ভ করে রেখে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকানী ফাহুয়া ইয়াহদিনী ওয়াল্লাযী হুয়া ইয়ুত'ইমুনী ويسقيني وإذا مرضت فهو يشفين الله تعالى বলেন সেই আল্লাহ তাআলা এমন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রবই তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন والذي هو يطعمني ويسقين আর যখন তোমরা ক্ষুধার্ত হও সেই মহান রব তোমাদেরকে খাওয়ান যখন তোমরা তৃষ্ণার্ত হও হে বান্দা সে মহান রব তোমাদেরকে পান করান ওয়াইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন আর যখন তোমরা অসুস্থ হয়ে যাও সে মহান রব তোমাদেরকে সুস্থতা দান করে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ বলেন তো আমরা যখন অসুস্থ হয়ে যাই আমাদের সুস্থতা দান করার মালিককে তাম পৃথিবীর কোন কবিরাজ কোন ডাক্তার এমনকি সমস্ত কোম্পানির ঔষধও যদি আপনি আমি গুলে খেয়ে ফেলাই আর আমার আল্লাহ রব্বুল আলামিন যদি হুকুম না দেন তাহলে আপনার আমার রোগ কিন্তু সারবে না হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অসুস্থ হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আমার পেটে ব্যথা কিভাবে ভালো হবে তুমি বলে দাও আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মূসা রে অমুক জায়গায় যাও অমুক জায়গায় যেয়ে দেখো একটা গাছ আছে গাছের পাতা পড়ো রস করো খাও তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গেলেন গাছের পাতা পাড়লেন রস করলেন খেলেন পেটের ব্যথা ভালো হয়ে গেল কিছুদিন পরে একই পেটের ব্যথার জন্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার আর আল্লাহ তাআলাকে বললেন না নিজে নিজে চলে গেলেন গাছের কাছে পাতা পাড়লেন রস করলেন খেলেন কিন্তু এবার আর পেটের ব্যথা ভালো হলো না অনেক বর্ণনায় এসেছে কেউ কেউ বলেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওই গাছের পাতার রস খেলেন পেটের ব্যথা আরো বেড়ে গেল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন হয়তো পরিমাণে কম হয়ে গিয়েছে আরো একটু বেশি খেলেন তারপরও আরো বেশি হয় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন ও রব রব্বুল আলামিন একই পেটের ব্যথার জন্য একই গাছের পাতা আমি এবার খেলাম আগের বারে ভালো হলো এবার কেন ভালো হলো না আমি জানতে চাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মুসারে যখন প্রথমে তোমার পেটে ব্যথা হলো আমি মহান আল্লাহ তাআলাকে তুমি বলেছিলে আর আমি অর্ডার করেছিলাম আমার হুকুম ছিল এজন্য তোমার পেটের ব্যথা ভালো হয়ে গিয়েছিল পরবর্তীতে যখন তোমার পেটে ব্যথা হলো আমি মহান রবকে তুমি বলো নাই আর আমি মহান রব্বুল আলামিন হুকুম করি নাই যার কারণে তোমার পেটের ব্যথার ভালো হলো না বলেন তো আমাদের রোগ সারানোর মালিক কে রোগ সারানোর মালিক আল্লাহ কিন্তু আমরা এ যে কি জাতি রোগ যখন সারে তখন ডাক্তারের প্রশংসা করতে করতে আমাদের মাথা খারাপ হয়ে যায় একবার আল্লাহর প্রশংসা আমরা করি না কথা বলেন ঠিক কিনা একান্ত আপনজনেরা আমার আপনার আমার রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসুক না কেন সব কিছু খুলে খুলে বলবো কার কাছে আল্লাহর কাছে একান্ত আপনজনের আমার গত ফেব্রুয়ারি মাসের
24 তারিখ সিলেটে আমার একটা মাহফিল ছিল 24 তারিখ মাহফিল শেষ করে দিনের বেলায় আমি রওনা হয়েছি সিলেট পুরপারে একেবারে মূল শহরে আসব ওখান থেকেই আমার গাড়ি তো কাউন্টারে এসে আমি জিজ্ঞাসা করলাম গাড়ি কয়টা সাতক্ষীরার গাড়ি মামুন পরিবহন তো বলছে যে 4:40 এ আমি দেখলাম অনেক সময় আছে পাশে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার একটু যাই দেখে আসি আর আল্লাহর ওলি ওলির মাজার একটু জিয়ারত করে আসি ওখানে যে দেখি এক ব্যক্তি গোপনায় দাঁড়িয়েও নাই ওখানে যে কবরে মাথা ঠুকতেছে আর কাঁদতেছে আমি বললাম আহারে কপাল পোড়া জাতি ও যে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে ভালোবাসার সাথে মাজারে এসে মাথা ঠোকে আর কাঁদে ওই ভালোবাসা মহব্বত আর আন্তরিকতা নিয়ে যদি মসজিদে প্রবেশ করত আর ঠিক ওইভাবে যদি আমার আল্লাহ তাআলার কাছে চাইতো তাহলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওর সমস্ত আশা পূরণ করে দিতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা খাজা বাবা গাজা বাবা পাগলা বাবা তালা বাবা সাবি বাবা যেখানে যা আছে সেখানে যাই ধন্না দেই আমাদের দুঃখের কথাগুলো আল্লাহকে খুলে খুলে বলি না যদি বলতাম আমাদের ভাগ্যের পরিবর্তন হতো কথা বলেন ঠিক কিনা তৃতীয় নম্বরে রবের অর্থ হল উপাস্য বলেন তো দেখি আমাদের এবাদত পাওয়ার একজন মালিক তিনি কে আমরা এবাদত করব কার রব্বুল আলামিন আগে থেকে আপনাকে আমাকে বলে দিয়েছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ومماتي لله رب العالمين بلو امر نماز قل بلو امر نماز امر قرباني امر بستك امر مرزا امر زبون امر مرون لله الله جن رب العالمين যিনি তাম জাহানের রব পালন কর্তা সে মহান রব্বুল আলমিনের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এই দোয়াটা আমরা মনে করি শুধু কুরবানির দোয়া তাই না আমাদের সমাজে এমনও মানুষ আছে এমনও নেতা আছে এমনও ধনী পরিবার আছে যারা এই দোয়াটা পড়তে হয় তাও জানে না হুজুর পড়ে চেয়ারে বসে বসে সাহেব শোনে আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কার জন্যে আল্লাহর জন্যে কিন্তু ওই ব্যক্তির জীবনে এক উক্ত নামাজ নেই রোজার মাসে বিড়ি আর সিগারেট খেয়ে বেড়ায় একান্ত আপনজনেরা আমার জীবন আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাগুতের রাস্তায় ব্যয় করে মৃত্যুর সময় তার মৃত্যু হয় জাহিলিয়াতের উপরে এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমরা হুজুরের এই সার্টিফিকেট দেই আমরা সাধারণ মানুষের এই সার্টিফিকেট দেই গুতোয় পড়ে উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অবন্ধ যার নামাজ নেই এক অক্ত মদ গাঁজা পাঁচ অক্ত যার মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না গাঁজা গাঁজা গন্ধ ওই ব্যক্তি যদি হয় আপনার আমার কাছে ফুলের মতো পবিত্র তাহলে এই পৃথিবীতে আপনার আমার কাছে অপবিত্র বলতে তো কিছুই নেই কথা বলেন ঠিক কিনা একান্ত আপন জনেরা আমার তাহলে আমার নামাজ হবে কার জন্যে আরো জোরে বলেন কার জন্যে আমার নামাজ অনেক সময় হয়ে থাকে পাঁচ বছর পর পর যখন ভোট আসে ভোটের নামাজ অনেকে পড়ে কি পড়ে না বলছে আমার নামাজ কার জন্যে হয় কার জন্যে ভোটের জন্য হয় কি না পাঁচ বছর পর পর হঠাৎ করে নতুন মুসাল্লি কি আবার এমনও নেতা আছে যারা এক ঈদের নামাজ সাহেব জায়গায় পড়ে সারি ওয়ার্ডে পড়ে তার মানে জনগণ জনে বোঝে যে উমুক সাহেব আমাদের কত ভালোবাসে তাই আমাদের এলাকায় এসে ঈদের নামাজ পড়িয়েছে কথা ঠিক কি না একান্ত আপনজনের আমার এজন্য আমার নামাজ হবে আল্লাহর জন্য আমার নামাজ হবে কার জন্যে অনেকে আছে সারা জীবন হুসট কেউ পশ্চিমমুখ হয় না যখন ছেলে অথবা মেয়ে বিবাহ দেয় বিয়াই যখন আসে তখন স্ত্রীকে ডাক দিয়ে বলে ও খোকার মা যায় নামাজটা কই দাও নামাজ পড়তে হবে না বিয়াই এসেছে ওর নামাজ আল্লাহর জন্য না বিয়াইকে দেখানোর জন্য কথা ঠিক কিনা আবার অনেক যুবক আছে নতুন বিবাহ করার পরে নতুন বিবাহ করার পরে শ্বশুর বাড়িতে যে শাশুড়িকে ডাকে আম্মা আম্মা যায় নামাজ কই আসলে ও বলে নামাজ পড়ে না ওর নামাজ হচ্ছে শাশুর শ্বশুর শাশুড়িদেরকে দেখানোর জন্য কথা বলেন ঠিক কিনা যাতে করে শ্বশুর শাশুড়ি মনে করে যে আমার আল্লাহর ওলি এসেছে ঘরে একান্ত আপনজনের আমার আমার নামাজ হবে কার জন্যে আমার কুরবানি শুধু কি এই পশু কুরবানি
আমার জীবনের ত্যাগ তিতিক্ষা কুরবানি আপনার আমার জীবন আপনার আমার মরণ সব কিছু সুপে দেব কার কদমে আল্লাহর জন্য যদি হয় কাউকে দেখানোর জন্য কি পরিণতি হবে হাশরের ময়দানে আখিরাতে আদালতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ব্যক্তির হিসাব নেবেন বিচার করবেন ওই ব্যক্তি হবেন শহীদ ব্যক্তি শাহাদাত বরণকারী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন সে নিজেও স্বীকার করবেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন বান্দা তোমাকে দুনিয়াতে যে এই নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামত কোন কাজে তুমি ব্যয় করেছো বান্দা ডাক দেয়া বলবেন রব্বুল আলামিন আমার এই নিয়ামতগুলি তোমার কাজে ব্যয় করেছি এমন কি তোমার দেওয়া শ্রেষ্ঠ সম্পদ আমার জীবনটা তোমার রাস্তায় কুরবানি করে দিয়ে শাহাদাত বরণ করে আমি আখেরাতে চলে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন বান্দা হে যা কিছু বলেছ সব কিছু মিথ্যা কথা বলেছ সত্য কথা তুমি বলো নাই তুমি দুনিয়াতে জিহাদের ময়দানে গিয়েছিলে মানুষ তোমাকে বীর মুজাহিদ বলবে ইসলামের সৈনিক বলবে এজন্যে মানুষের কাছ থেকে তুমি এই সমস্ত উপাধি পাওয়ার জন্যে জিহাদের ময়দানে গিয়েছিলে তুমি শাহাদাত বরণ করেছো ঠিকই কিন্তু আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য নয় মানুষদেরকে দেখানোর জন্য বাবা নেওয়ার জন্য জিহাদের ময়দানে গিয়েছিলে আজ আখেরাতে আদালতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য কিছুই নাই ফেরেশতাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন ফেরেশতারা একে ধরো উপর করে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও জোরে বলেন নাউযুবিল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে দ্বিতীয় নম্বরে এমন একজন দানবীর যে দান সদকা করত খুবই এমন একজন ব্যক্তিকে হিসাব নেওয়া হবে বিচার করা হবে ওই ব্যক্তির সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন বান্দা তোমাকে যেই নিয়ামত দান করা হয়েছিল এই নিয়ামত কোন কাজে ব্যয় করেছো বান্দা ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমার এই নিয়ামতগুলি কোনো অপব্যবহার করি নাই কোনো খারাপ কাজে ব্যয় করি নাই মানুষের মাঝে দান করেছি আয় আল্লাহ তাআলা আমি আমার সম্পদগুলি সব কিছু মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন বান্দা তুমি যা বলেছ মিথ্যা কথা বলেছ সত্য কথা বলো নাই দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলবে মারহাবা দেবে বাবা নেওয়ার জন্য তুমি দান করেছিলে আজ হাশরের ময়দানে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার পাওয়ার মতো কিছুই নাই তুমি জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন আমার ফেরেশতারা একে ধরো উপুড় করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো তাকে জাহান্নামে দেওয়া হবে তৃতীয় নম্বরে এমন এক ব্যক্তিকে বিচার করা হবে যেই ব্যক্তি একজন আলেম আলেমকে তার নিয়ামতের সমস্ত কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন হে বান্দা তোমাকে যেই নিয়ামত দেওয়া হয়েছিল নিয়ামতগুলি তুমি কোন কোন কাজে ব্যয় করেছ আলেম ডাক দেয়া বলবেন রব্বুল আলামিন নবীজি বলেছিলেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যেই ব্যক্তি নিজেই কোরআন শিখবে এবং অপরকে শিক্ষা দেবে সেই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আমি নিজে কোরআন শিক্ষা করেছিলাম অপরের মাঝে সেটা পৌঁছিয়ে দিয়েছিলাম শিখিয়েছিলাম রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন না দুনিয়াতে তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় আলেম বলবে বিরাট বড় কারি বলবে বড় বক্তা বলবে মানুষদের কাছ থেকে তুমি অনেক সম্মান পাবে এজন্য দুনিয়াতে তুমি এলেম অর্জন করেছিলে আজ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য কিছু পাওয়া নাই আজ তোমাকে জাহান্নামে যেতে হবে ফেরেশতাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ফেরেশতারা ধরো একে উপর করে টেনে হেসড়ে জাহান্নামে দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে ধরে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে জোরে বলেন নাউযুবিল্লাহ তাহলে লোক দেখানো ইবাদত এটা রিয়া বলা হয় আর এই কারণে মানুষ কিন্তু জাহান্নামী হবে কথা বলেন ঠিক কিনা আমার নামাজ আমার রোজা আমার বন্দেগি আমার জীবন আমার মরণ
আমার জিন্দগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি বলেন আমিন একান্ত আপনজনেরা আমার এরপরে রব শব্দের চতুর্থ নাম্বার অর্থ হলো আইনদাতা জোরে বলেন কি আরো জোরে বলেন আইনদাতা আমরা আইন মানব কার আলালাহুল খলকু ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া আর কারো আইন চলতে পারে না একান্ত আপনজনেরা আমার আমি যদি মনে করেন তেঁতুলিয়ায় একটা বড় মাজার তৈরি করলাম ওখানে খুবই সুফি সেজে জিকির আজকার শুরু করে দিলাম দেখবেন আস্তে আস্তে আমার দরবার বিরাট জাঁকজমকপূর্ণ হবে আমার দরবারে অনেকে চাউল নিয়ে আসবে ডাউল নিয়ে আসবে গরু নিয়ে আসবে ছাগল নিয়ে আসবে ঠিক একই ব্যক্তি আমি রোগা মানুষ আমার ভুঁড়িটা বিরাট মোটা হবে কেননা হাদিয়া তো উপহার আসতেছে হঠাৎ করে যদি আমি ওই পীর মুরিদিয়ার মাজার বাদ দিয়ে কালীগঞ্জ থানার সামনে যেয়ে বলি আল্লাহ আল্লাহুল খলকু ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ ছাড়া কারো আইন মানি না ঠিক যারা আমার দরবারে চাউল ডাউল গরু আর ছাগল নিয়ে আসত ওরাই আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে কথা বলেন ঠিক কিনা একান্ত আপনজনেরা আমার এজন্যে আল্লাহর আইন সব জায়গায় চলুক এটা আমরা চাই কি চাই না কিন্তু দুঃখজনক হলো সত্য কথা আমরা শুধুমাত্র নামাজে রোজায় হজে জাকাতে কোরআন তেলাওয়াতে জিকির আজকারে আকাশের আল্লাহর আইন আর কোর্ট কাছারি আইন আদালত পরিচালনার ক্ষেত্রে চোরের বিচার করতে যেয়ে জেনাকারীর বিচার করতে যেয়ে সন্ত্রাসীদের বিচার করতে যেয়ে দুর্নীতিবাজদের বিচার করতে যেয়ে ওই ব্রিটিশ আল্লাহর আইন মানি কথা বলেন ঠিক কিনা একান্ত আপনজনের আমার আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো দেখি আজকে যে জুমার নামাজ হলো জুমার নামাজ পড়েছেন কারা কারা হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ আমরা সবাই জুমার নামাজ পড়েছি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও তো জুমার নামাজে যাই নাকি এখন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন জোহরের নামাজে যে কয়জন মুসাল্লি হয় জুমার নামাজে ওই কয়জনই হয় না আরো বেশি হয় বেশি হয় এখন জুমার নামাজে মুসল্লির সংখ্যা বেশি হলো আপনাদের মসজিদের খতিব সাহেব যদি মনে করেন যে মসজিদে উক্তীয় নামাজ ছাড়া জুমার নামাজে মুসল্লির সংখ্যা বেশি আমি দুই রাকাত নামাজ আদায় করব কেন চার রাকাত পড়ি রুকু সেজদা বেশি হবে তেলাওয়াত বেশি হবে তাসবি তাহলিল বেশি হবে সওয়াবও বেশি হবে মানবেন কারা কারা হাত তুলে দেখান তো মানবেন কেউ মানবে না কারণ দুই রাকাত জুমার ফরজ নামাজ আদায় করতে হবে এ আইন করে দিয়েছেন কে আর আমার নবী মহান নেতা মহান শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে প্র্যাকটিক্যালে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন জুমার ফরজ নামাজ দুই রাকাত আদায় করা লাগবে এর ব্যতিক্রম আপনি আমি কোশ্চিন কালেও মেনে নেব এখন যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব মনে করেন সবাই খানে কাবা তওয়াফ করে করে হজ আদায় করেন আমি আর খানে কাবা তওয়াফ করে হজ করব কেন আমেরিকার প্রেসিডেন্টের হোয়াইট হাউস বাসভবন হোয়াইট হাউস তওয়াফ করে একটা বার হজ করে দেখি না কি হয় আপনারা কি মেনে নেবেন কারণ খানে কাবা তওয়াফ করতে হবে সাফা মারওয়া দৌড়া দৌড়ি কোচাই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন আর আপনারা আমার মহান শিক্ষক রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে প্র্যাকটিক্যালে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কি না পবিত্র মাহে রমাদানের আর মাত্র 5-7 দিন বাকি আছে যদি কোনো ব্যক্তি মনে করেন দিনের বেলায় অত্যন্ত কষ্ট হবে গরমের দিন দিনের বেলায় সারা দিন খানা পিনা করব খাবো দাবো ঘুরে বেড়াবো রাতের বেলায় না খেয়ে রোজা পালন করব মানবেন কারা কারা হাত তুলে দেখান মানবেন কেউ কারণ দিনের বেলায় না খেয়ে রোজা পালন করতে হবে আল্লাহ আইন করে দিয়েছেন আর আপনারা আমার মহান নেতা মহান শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্র্যাকটিক্যালে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা একান্ত আপনজনেরা আমার আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন জুমার ফরজ নামাজ দুই রাকাত আদায় করতে হবে
আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন খানে কাবা তওয়াব করে হজ ব্রত পালন করতে হবে আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন পবিত্র মাহে রমাদানে আপনাকে আমাকে দিনের বেলায় না খেয়ে রোজা পালন করতে হবে এর ব্যতিক্রম আপনি আমি মেনে নিলাম না যে আল্লাহ তাআলা এই আইনগুলো করে দিলেন সেই একই আল্লাহ তো সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলে দিলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকদউ আইদিয়াহুমা চোর যদি চুরি করে তার হাত কেটে নাও এই আইন করে দিয়েছেন কে আর জোরে বলেন কে যখন এই কথাগুলো বলি নামাজের নসিহত করলে সমস্যা নেই রোজার ওয়াজ করলে সমস্যা নেই যাকাতের ওয়াজ করলে সমস্যা নেই কোরআন তেলাওয়াতের ওয়াজ করলে সমস্যা নেই জিকিরের ওয়াজ করলে কোনো সমস্যা নেই যখনই বলি আল্লাহ তাআলা বলেছেন কোরআন যারা চুরি করে তাদের হাত কেটে নাও যখন এই কথা বলা হয় তখন দেখা যায় বড় বড় চোর যারা তারা বিরোধিতা করে কারণ ওরা জানে যে আমরা বড় বড় চোর আমরা যদি এই মুহূর্তে কিছু না বলি আর যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমরা তো বড় বড় চোর আগে আমাদের হাত কাটা যাবে কথা বলেন না কেন একান্ত আপনজনেরা আমার আপনারা বলতে পারেন হুজুর একজন অসহায় ব্যক্তি চেয়ারম্যানের বাড়ির থেকে মেম্বারের বাড়ির থেকে 2 কেজি চাউল 1 কেজি ডাউল চুরি করে ধরা পড়েছে ওই ব্যক্তির কি হাত কাটা যাবে না ওই ব্যক্তির হাত কাটা যাবে না কারণ ওই ব্যক্তির আসলেই তার স্বভাবে চুরি করেছে না অভাবে চুরি করেছে এজন্য চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে মেম্বারের নেতৃত্বে টিওনর নেতৃত্বে ওসি সাহেবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হবে তদন্ত কমিটি গঠন করে ভেরিফিকেশন করে দেখা হবে আসলে মানুষটি স্বভাবে চুরি করেছে না অভাবে চুরি করেছে যদি ওই ব্যক্তিটি অভাবে চুরি করে থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল ফান্ড থেকে তার জন্য একটি ইজি বাইক কিনে দেওয়া হবে একটি রিক্সা কিনে দেওয়া হবে যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে করে ওই ব্যক্তি কর্মসংস্থানের মাধ্যমে তার স্ত্রী পরিবার পরিজনদের মুখে দুই বেলা দুই মুঠো খানা উঠাইয়া দিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ হলো ইসলাম তো মানবতার প্রতি জুলুম করার জন্য অত্যাচার করার জন্য আসে নাই ইসলাম এসেছে মানুষদেরকে সুখ শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এবার বলতে পারেন হুজুর তাহলে হাত কাটা যাবে কোন চোরদের হাত কাটা যাবে তো সেই চোরদের গুলশানে বাড়ি আছে বনানীতে বাড়ি আছে ধান মন্ডিতে বাড়ি আছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে এরপরেও সরকারি চেয়ারে বসে বসে জনগণের রাষ্ট্রীয় টাকাগুলি আত্মসাত করে খায় এই সমস্ত চোরদের হাত কাটা যাবে কোরআনের আইন চালু হলে পরে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওরা চায় না যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক ওরাই প্রতিবন্ধকতার সৃষ্টি করে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনার আমার জীবনের সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠিত হোক এটা আপনি আমি চাই কি চাই না এখন বলতে পারেন হুজুর এখন যে পরিবেশ পরিস্থিতি তাতে দেখা গেল বড় বড় দেশগুলি আমাদের বিরুদ্ধে পেপার পত্রিকা সব আমাদের বিরুদ্ধে প্রশাসন আমাদের বিরুদ্ধে তাহলে ইসলামের জন্য কাজ করতে যে দিন প্রতিষ্ঠিত করার আন্দোলন করতে যে আমরা কি মার খেয়ে মরবো নাকি আমাদের বুকে যদি বন্দুকের নল ঠেকিয়ে বুক ঝাঁঝরা করে দেয় কেউ আমাদের পক্ষে সমর্থন করে না আমাদের মারলে আমরা যখন কাঁদি মার খেয়েই যাই কেউ আমাদেরকে ভালোবাসে না তাহলে এভাবে মার খাইতে খাইতে কি আমরা শেষ হয়ে যাব নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে কোন জায়গায় বলেন নাই বান্দা আমার জমিন আমার দিন কায়েম করে আশাই লাগবে দিন যদি কায়েম করে না আসতে পারি সে বান্দা তোদের কাউকে কিন্তু জান্নাত দেব না কথা আমার আল্লাহ তাআলা বলেন নাই সত্য হলো আপনি আমি জমিনে দিন কায়েমের আন্দোলন করছি কিনা দিন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা আছে কিনা এটাই হচ্ছে দেখা দেখতে হবে আপনার আমার এটাই হলো সত্য কথা বলেন ঠিক কিনা يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বান্দা তোদের জীবন দিয়েছি আমি আল্লাহ আমাদের জীবনের মালিককে ও মুসলমান জবান নিস্তব্ধ হয়ে গেলে চলবে না আমাদের জীবনের মালিককে আমাদের সম্পদের মালিককে আল্লাহ তাআলা বলেন হে বান্দা তোদের জীবন দিয়েছি আমি আল্লাহ
তোদের সম্পদ দিয়েছি আমি আল্লাহ আমার দেওয়া জীবন আমার দেওয়া সম্পদ আমার জমিনে ব্যয় করে তোরা আমার জমিনে দিন প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করবি এটাই হলো সত্য জোরে বলেন সুবহানাল্লাহ